नमस्कार बंधुरा, केमन आछो तोमरा? आशा करी भालो आछो, सुस्थ आछो। आमी काकुली, आमार चैनेले तोमादेर सकलके अनेक अनेक स्वागत। तो आज के आमी आमार लक्ष्मी ठाकुरेर जोन्नो किछु जिनिस तैरी करबो, सेगुलोई तोमादेर साथे शेयर करबो। तो देखो, तार जोन्नो आमी एखाने तीनटे कापड़ेर टुकरो निएछि। आमी आमार ठाकुरेर मापेर निएछि, तोमरा जोदि तैरी करो ताहले तोमादेर ठाकुरेर मापेर तोमरा कापड़टा केटे नेबे। तो आमी एखाने एकटा रेड, एकटा पिंक आर एकटा छापार कापड़ निएछि। तो এগুলো যেহেতু আমি গরমের জন্য তৈরি করব, এগুলো কিন্তু খুবই সাধারণভাবে তৈরি হবে, এগুলোতে খুব একটা ভারী কাজ আমি করব না। তো আজকে আমি পুরো কাজটাই করব হচ্ছে ফেব্রিক গ্লুতে। তো ফেব্রিক গ্লুতে করলে অনেকের ভুল ধারণা থাকে যে সেটা উঠে যাবে বা খারাপ হয়ে যাবে, সেরকমটা একেবারেই নয়। ফেব্রিক গ্লুতে করলে পরে বেশ অনেক দিন জামা কাপড়গুলো টেকসই হয়। তো চলো শুরু করি। তো প্রথমেই আমি পিঙ্ক কালারের কাপড়টা নিয়েছি। তো তার মধ্যেই আমি প্রথমে নিচে একটা জরির পার বসিয়ে দিচ্ছি, কারণ জরির পাড়টা আমি এমনভাবে বসাচ্ছি যাতে সুতোগুলো না দেখা যায়। সুতোগুলো জরির পাড়টাতেই ঢেকে গেল, আর ওপরে জরির পাড়টা লাগানো হয়ে গেছে। এবার আমি ওড়নায় জরির পাড়টা লাগাবো। তো ওড়নাতে জরির পাড়টা আমি ভাঁজ করে লাগাচ্ছি। দেখো, ভাঁজ করে সামনে এবং পিছনে দুদিকে আঠা দিয়ে ধারে লাগিয়ে দিলাম। যদি এটা আমি ভাঁজ করে না লাগাতাম তাহলে দেখতে ভালো লাগতো না, তাই জন্য আমি এটা ভাঁজ করে লাগালাম। তো এটাকে আমি কি করব, হালকা শুকনো হতে দেব। এবারে এটা একটু শুকনো হবে, ততক্ষণে আমি কি লেহেঙ্গাটা তৈরি করে নেব। তো এটা দিয়ে আমি একটা লেহেঙ্গা তৈরি করছি যেহেতু। তো প্রথমে আমি কি করব, দু সাইডটা ভালো করে মুড়ে নেব যাতে সুতোগুলো না দেখা যায়। সুতোগুলো দেখা গেলে পরে দেখতে ভালো লাগবে না। তো দেখো কুচিটা আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি কুচি তৈরি করব। ছোটবেলায় আমরা ঠিক যেভাবে পাখা তৈরি করতাম ঠিক সেইভাবে আমি কুচিগুলো দেব। তবে পাখা তৈরি করতে গেলে উপর নিচ সমান করে কুচিগুলো দিতে হয়, আর এটা আমি কুচিগুলো দেব একটু সরিয়ে সরিয়ে, তাহলেই আমার পুরো কুচিটা তৈরি হয়ে যাবে। তো তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে যে ঠাকুরের জামায় কুচি কিভাবে দিতে হয়, আর যারা দিতে পারো তারা তো জানোই। তো দেখো, আমি পুরো কুচিগুলো ভালো করে দিয়ে নিয়েছি। এবার হাত থেকে হাত দিয়ে ভালো করে নিচে আস্তে আস্তে পুরো এক একটা কুচিগুলোকে ভালো করে সেট করে নিচ্ছি। তো এবারে আমি এক একটা ভাঁজে কুচিগুলো যে দিয়েছি তার এক একটা ভাঁজে একটু করে ফেব্রিক গ্লু দিচ্ছি, আর জায়গাটা ভালো করে চেপে দিচ্ছি। তো এইভাবে পুরো কাজটা হয়ে গেলে তারপরে এটাকে আমি সেট করার জন্য ভারী কিছু একটা তার উপরে দিয়ে একটু চাপা দিয়ে রাখবো, আর একটু শুকনো হওয়ার জন্য অপেক্ষা করব। তো দেখো, আমি পুরো জিনিসটা ভালো করে তৈরি করে নিয়েছি। এটা আমার ঠাকুরের একটা ঘট যেটা দিয়ে আমি চাপা দিয়ে রাখলাম। আর চাপা দেওয়ার পরে এবার আস্তে আস্তে হালকা হাতে আমি কুচিগুলোকে ভালো করে তৈরি করে নিচ্ছি। তো ওটা যতক্ষণ শুকনো হচ্ছে ততক্ষণ আমি ওড়নাটা রেডি করে নিই। তো ওড়নাটা আমি মাঝ বরাবর সমানভাবে কেটে নিলাম। তো এই একটা শেপে তৈরি করা যায়, আর একটা এইভাবে। তো আমি আজকে এটা করব না, আমি আজকে এই শেপটা করব। এই শেপটা করলে কি হবে, জরিটা পুরোপুরি দেখা যাবে আর দেখতেও ভালো লাগবে, আর নিচে যে সুতোটা যে বেরিয়ে থাকবে সেই সুতোটা ঢাকা পড়ে যাবে। আমি যে জরির লেসটা লাগাবো নিচ থেকে, তো দেখো জরির লেসটা নিয়ে নিয়েছি আমি, আর এখানে আরও একটা জরির লেস আমি কেটে নিচ্ছি, যদি দরকার পড়ে তাহলে লাগাবো। তো এটাও আমি ভাঁজ করে লাগাচ্ছি, কারণ এটা ভাঁজ করে লাগালে পরে দেখতে ভালো লাগবে, আর এটা পেছন থেকে বাঁধারও কাজ হয়ে যাবে। তো দেখো, এইভাবে আমার ওড়নাটা তৈরি হয়ে গেল। তো এবারে আমার স্কার্টের কাপড়টা শুকিয়ে গেছে। তো স্কার্টের জন্য আমি হালকা পাতলা করে কেটে রাখা আরও একটা টুকরো নিয়েছি। তো সেটাকে আমি একটু ভাঁজ করে কোমর বরাবর বেশ সুন্দর করে লাগিয়ে দিলাম। প্রথমে লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পরে যে বাড়তি অংশটুকু সেই বাড়তি অংশটুকু আমি কেটে দিলাম। কাটার পরে আমি একটা দড়ি নিয়েছি, যে দড়িটা স্কার্টের বা স্কার্টটাকে বাঁধার জন্য আমি ব্যবহার করব। তো দড়িটা ঢুকিয়ে দিয়ে তারপরে পেছনের যে বাড়তি অংশটা ছিল সেই অংশটায় যে পেছনের যে বাড়তি কাপড়টা আমি পেছন দিকে সাটিয়ে দিলাম। তো দেখো, দড়িটাতে কিন্তু একটু আঠা লাগেনি, সেইভাবেই কিন্তু কাপড়টা লাগাতে হবে, একটু ভালো করে দেখলে বুঝতে পারবে। তো এখানে আমার দড়িটা লাগানো হয়ে গেল। তো এইভাবে দেখো কত সাধারণ একটা স্কার্ট তৈরি হয়ে গেল। আমি যেহেতু এগুলো গরমকালে পরাবো তাই আমি খুব বেশি কাজেতে করব না, আর খুব বেশি কিছু লাগাবোও না। তো তোমরা যদি চাও তোমাদের মতন করে ডিজাইন করতে পারো, কোনো রকম স্টোন বসাতে পারো, পুঁথি বসাতে পারো, নানান রকম অন্য ধরনের একটু ভারী জড়ি বসিয়েও করতে পারো। তো আমি করব না, আমি এরকম সিম্পলি রাখছি এটা। তো এইভাবে তৈরি হয়ে গেল স্কার্টটা। তো আমি আর এইটা যে একটু কোমরের দিকটা ভেজা টাইপের লাগছে ওটা কিন্তু আঠার জন্য হচ্ছে, কারণ আমি যে কাপড়টা নিয়েছি সেটা এতটাই পাতলা যার কারণে হচ্ছে। এটা কিন্তু একটু মোটা কাপড় হলে তাহলে কিন্তু এই ভেজা ভাবটা লাগবে না, আর আমি ওড়নাটা পরালে ওটা এমনিও ঢাকা পড়ে যাবে। তো চলো এবার দ্বিতীয়টা দেখে নিই।
তো দ্বিতীয়টা হচ্ছে একটি শাড়ি তৈরি করব। তার জন্য যে লাল কাপড়টা নিয়েছি সেটার নিচে আমি জড়ি বসিয়ে নিচ্ছি, সাইডে জড়ি বসাচ্ছি। আর ঠিক বড়দের শাড়ি যেমন হয় ঠিক সেইভাবেই আমি জড়িটা বসাচ্ছি। জড়িটা বসানোর পরে একটু শুকনো করে আমি ফোঁটা দিয়ে দিয়ে আঠাগুলো দিয়ে তার উপরে হালকা কিছু মতি বসিয়ে দিচ্ছি, একদম ছোটো ছোটো মতি, সেগুলোকে বসিয়ে দিচ্ছি। একটা একটা করে আঠা দিয়ে বসাতে গেলে অনেক সময় লাগে, তাই আমি একবারে বসালাম। তা এখানে আমি দেখো কুচি দিয়ে নিচ্ছি, কুচিগুলো আমি খুব একটা বেশি দেবো না। তো দেখো আমি খুব জোর হলে এখানে পাঁচ থেকে ছটা কুচি দিয়েছি, যেহেতু আমার শাড়িটা খুবই ছোট আর এর থেকে বেশি কুচি দিলে পরে শাড়িটা যখন পরাবো ফুলে থাকবে, দেখতে ভালো লাগবে না। তো দেখো কুচি দিয়ে তোমরা একটু ওয়েট করবে, শুকনো হতে দেবে। তো কুচি দেওয়ার পরে দেখো শাড়িটা এই যে কমপ্লিট হয়ে গেছে, এরকম দেখতে হয়েছে। তো এবারে তৈরি করে নেবো আমরা জামাটা, জামাটাও তাই করব। পেছনে যে কালো বর্ডারটা ছিল সেটা আমি মুড়ে ভিতর দিকে করে দিলাম আঠা দিয়ে, তারপরে এটাকে আমি কুচি করে নেব। দেখো কুচিটা কীভাবে করে নিচ্ছি, ঠিক আগেরগুলো যেভাবে কুচি করেছি ঠিক এই জামাটাও সেইভাবেই কুচি করে নিচ্ছি। তো দেখো জামাটা আমার এখানে রেডি হয়ে গেছে, জামাটার কুচিটা তৈরি করা হয়ে গেছে। আর এখানে হাতার জন্য আমি দুটো কাপড় সরু করে ভাঁজ করে আঠা লাগিয়ে শুকনো করে নিয়েছি, আর নিয়েছি চার কোণা একটা কাপড় যেটা আমি তিন কোণা শেপ করে লাগাবো। তো দুপাশে ফিতে দেবো, যেহেতু ফ্রকের দুপাশে ফিতে হয় সেই জন্য এটাকে আমি লাগাবো খুই করে। দুপাশে আমি গিট দিয়ে নিয়েছি, আর তারপরে মধ্যিখান থেকে তিন কোণা একটা শেপ করে তার মধ্যিখান থেকে দড়িটা ঢুকিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবারে কোমরের দিকে আমি দেখো আঠা লাগিয়ে নিচ্ছি, কোমরের দিকে আঠা লাগিয়ে সামনের দিকটা একটু বাড়িয়ে তারপরে আমি এটাকে ভালো করে সেট করে দেবো। সেট করে দেওয়ার পরে এটা আমার হয়ে গেল সামনের দিকটা। এবারে যে উপরে ছুঁচালো কাপড়টা মুখটা ছিল সেই মুখটাকে আমি পেছনে ভালো করে আঠা দিয়ে লাগিয়ে দেবো। আঠা দিয়ে লাগানো হয়ে গেলে পরে পেছন দিক থেকে হাতা যে দুটো নিয়েছিলাম, হাতা নিয়েছিলাম সেই হাতা দুটোকে আমি ভালো করে আঠা দিয়ে সেট করে নেবো। নেওয়ার পরে এবারে শুকনো করে নেবো, শুকনো করে নিলেই হয়ে গেল ফ্রক। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক করো, শেয়ার করো। আর তোমরা যদি অন্য কোনো ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্ত, আসি, টাটা।